हेलो एवरीवन, वेलकम टू स्टडी बुक्स। स्टडी बुक्स के इस वीडियो में हम पश्चिम बंग के भूगोल लिए आलोचना करेंगे। ये क्लास टी मूलत WBCS एग्जाम के टार्गेट करे शुरू करा हुए छे। एछाड़ाओ पश्चिम बंग के अन्य चाकरी प्रार्थी परीक्षार्थी वीडियो कार्यकर होबे। ভারতের ম্যাপে আমরা পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে একটু জেনে নি। ভারতের একেবারে পূর্ব দিকে জুম ইন করলে আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল। আশা করি বোঝা যাচ্ছে। এই দেখো, এই হলো ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি ভাবে বলতে পারো বাউন্ডারি রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাবো যে পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, এদিকে তোমার আসামের সঙ্গে বাউন্ডারি রয়েছে, এদিকে ঝাড়খণ্ড, নিচের দিকে আছে ওড়িশা, আর সাউথে রয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর তোমার এদিকে বিহার রয়েছে, নেপাল রয়েছে। ঠিক আছে, নেপাল আর বিহার মোটামুটি উত্তর পশ্চিম দিকে রয়েছে। এবার আমরা জুম আউট, ইন্ডিয়ার একদম নর্দার্ন পোর্শনে আমরা এই যে পোর্শনটা দেখতে পাবো, এটা হচ্ছে পুরো আমাদের হিমালয়। যে হিমালয়ের চারটে পার্ট রয়েছে, ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। এবং এই হিমালয়ের কিন্তু বিভিন্ন যে ভাগগুলো সব সমানভাবে কিন্তু সবগুলো রাজ্যে বা পুরোপুরি দেখতে পাওয়া যায় না, ইস্ট ওয়েস্ট থেকে ইস্ট পর্যন্ত। তো এইগুলো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির বিষয়। যাই হোক, তবে যেহেতু দার্জিলিং হিমালয় অঞ্চলকে আমাদের স্টাডি করতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাই আমি তোমাদের একটু হিমালয়ের অবস্থানটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গলের যে লোকেশন সেটা দেখে নিয়েছি। এখানে আমরা ইন্ডিয়ান ম্যাপ থেকে একটু দেখে নেব যে এই যে লাল রঙের পোর্শনটা সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট বা পশ্চিমবঙ্গ রাজ্য। এবার আমরা লোকেশন দেখব। দেখো, দক্ষিণে 21 ডিগ্রি 31 মিনিট উত্তর থেকে, নিচে আছে 21 ডিগ্রি 31 মিনিট নর্থ। ঠিক আছে, আর উত্তরে রয়েছে 27 ডিগ্রি 14 মিনিট নর্থ। এটা হলো নিচে। দেখো পশ্চিমে, পশ্চিমে তোমার 85 ডিগ্রি 91 মিনিট পূর্ব থেকে, এদিকে হচ্ছে 85 ডিগ্রি 91 মিনিট পূর্ব, এবং পূর্ব দিকে হলো তোমার 89 ডিগ্রি 93 মিনিট পূর্ব। তো এখানে আমাদের একটা জিনিস দেখার আছে যে এই ধরো আমাদের আর্থ বা পৃথিবী, আমরা দেখেছি যে মাঝামাঝি থেকে হচ্ছে আমাদের যাচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা বা ইকুইটোরিয়াল লাইন, তোমরা যেটা ইচ্ছে বলতে পারো। আর এদিকে আমরা জানি যে ইউরোপের গ্রিনিচের ওপর থেকে গেছে হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা বা যে সেন্ট্রাল মেরিডিয়ান যেটা রয়েছে। তো এইভাবে আমরা যদি ওয়ার্ল্ডকে, এইভাবে আমরা যদি আর্থকে ভাগ করি, তাহলে চারটে ভাগে ভাগ করা যাচ্ছে। আমরা দেখেছি 0 ডিগ্রির উপরে রয়েছে এবং গ্রিনিচের এই সাইডে রয়েছে আমাদের ইন্ডিয়া। তো ইন্ডিয়ার যাই ল্যাট লং সবই কোথায় পড়বে? এক তো নর্দার্নে পড়বে আর একটা পূর্ব দিকে পড়বে। তো 0 ডিগ্রি থেকে এই দিকে আমাদের 1-2 করে বাড়বে, আর তাহলে 85 ডিগ্রিটা এদিকে হচ্ছে আর 89 ডিগ্রিটা এদিকে হচ্ছে, আবার 0 ডিগ্রি থেকে পরপর 1-2 করে উপরের দিকে বাড়বে। তো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এটা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ার ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমাদের কাজে আসবে এই কনসেপ্টটা। তো এবার আমরা দেখব এর আয়তন। আয়তন দেখে নিই, আয়তন হচ্ছে 88,752 কিলোমিটার। তাহলে এতটা হচ্ছে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের আয়তন। আর ইন্ডিয়ার যে ভারতের যে যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোকে যদি তুমি আয়তন অনুসারে সাজাও, তাহলে দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে 13th পজিশনে রয়েছে। ঠিক আছে, আর বিস্তার, এরপরে হলো আমরা জানবো বিস্তার সম্পর্কে। দেখো বিস্তার বলতে ওয়েস্ট বেঙ্গলের উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে, যাই বলো, এই যে বিস্তার
মানে কতটা চওড়া, সব থেকে চওড়া স্থান। তো এইটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যে বিস্তার সেটা হচ্ছে প্রায় 623 কিলোমিটার, এবং পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে যাই বলো এটা হবে প্রায় 320 কিলোমিটার। এবার আমরা দেখবো যে চিকেন স্নেক বা সংকীর্ণতম যে অংশ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ছোট্ট, প্রায় মানে মাত্র 9 কিমি, এই যে এই পোর্শনটা, এটাকে বলছি আমি আমরা চোপড়া, ঠিক আছে, যেটা উত্তর দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত। এটা হলো উপরে সবুজ রং দিয়ে দেখানো রয়েছে, এটা উত্তর দিনাজপুর জেলা, এর একদম উপরের দিকে অবস্থিত। চিকেনের মানে নেকের মতো বা মুরগির আর কি গলার মতো দেখতে অনেকটা, এটাকে আমরা মহানন্দা করিডোরও বলি, অনেকে আবার শিলিগুড়ি করিডোরও বলে থাকেন এটাকে। তো এই গেল আমাদের মোটামুটি সংকীর্ণতম অঞ্চল সম্পর্কে ধারণা। এবার আমাদের আর একটা জিনিস জানতে হবে যে আমাদের যে কর্কট ক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তর মিনিট, সরি উত্তর যে অক্ষরেখা নিরক্ষরেখার ওপরে, যেন নিরক্ষরেখা 0 ডিগ্রি, তাহলে তারপর থেকে 23 ডিগ্রি যে রেখাটা সেটা কিন্তু আমাদের প্রায় ইন্ডিয়ার প্রায় মাঝামাঝি থেকে গেছে, ঠিক আছে, কয়েকটা স্টেটের মধ্যে থেকে গেছে। আমরা যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো সেটা আমরা ভালো করে দেখে নেব। তো এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে এই যে অক্ষরেখা বা মানে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, এটা কোথা থেকে গেছে আমাদের মোটামুটি এই কোশ্চেন থেকে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া, এই যে পাঁচটা জেলা, এই পাঁচটা জেলার উপর থেকে গেছে কর্কট ক্রান্তি রেখা। তো এই পাঁচটা জেলা আমরা ভালো করে আগে দেখে নিই। দেখো এটা পুরুলিয়া, পুরুলিয়ার মধ্যে আছে জয়পুর, কাশীপুর, আদ্রা, ম্যাপ দেখে মনে রাখবে। তারপরে বাঁকুড়া, বাঁকুড়ার মধ্যে আছে বর্জরা, গঙ্গাজল ঘাটি। তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান হলো এই যে পশ্চিম বর্ধমান, এই পিঙ্ক কালার দিয়ে আমি যেটা লাল রঙে মার্ক করে দিলাম, এটা হলো পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর আর আসানসোলের ওপর থেকে গেছে, পূর্ব বর্ধমানে ঘুষকরার পূর্বস্থলীর মধ্যে থেকে গেছে, এবং নদিয়া জেলার কৃষ্ণনগর, ধুলিয়া এবং নবদ্বীপের ওপর থেকে গেছে হলো আমাদের কর্কট ক্রান্তি রেখা। এবার আমরা দেখবো সীমানা, সীমানা মানে কিছু আছে রাজ্যের সীমানা, কিছু আছে তোমার ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ঠিক আছে, বা প্রতিবেশী যে দেশ তার সঙ্গে সীমানা। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে বা ভারতের যে অঙ্গরাজ্যগুলো সেগুলোর সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কীরকম সীমানা রয়েছে। দেখো ওড়িশার সঙ্গে প্রায় 150 কিলোমিটার সীমানা রয়েছে, এটা হচ্ছে ওড়িশা, এর নিচে বসেন। আর ঝাড়খণ্ডের সঙ্গে দেখতে পাচ্ছ প্রায় 500 কিলোমিটার রয়েছে, আর বিহারের সঙ্গে 300 কিলোমিটার সীমানা রয়েছে। আর তারপরে দেখো সিকিমের সঙ্গেও আমাদের সীমানা রয়েছে 60 কিলোমিটার, ঠিক আছে, সিকিমের যে ওপরে রয়েছে সিকিম দেখতে পাচ্ছ এটা, আর আসাম হলো এই পাশে, আসাম, আসামের সঙ্গে রয়েছে 90 কিলোমিটার। তো এখানে আমরা দেখতে পেলাম যে সব থেকে কম যে সীমানা সেটা হলো সিকিমের সঙ্গে রাজ্যগুলির মধ্যে, এবং যে সব থেকে বেশি সীমানা রাজ্যগুলোর অঙ্গরাজ্যগুলোর সঙ্গে সেটা হলো ঝাড়খণ্ডের সঙ্গে। এবার এখানে আমাদের জেলাগুলোও দেওয়া রয়েছে, কোন কোন জেলার সঙ্গে সীমানা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য যে মানে অন্যান্য যে রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে সেই কোন কোন জেলাগুলোকে কভার করছে। আমরা জাস্ট একটু স্পিডে এগুলো দেখে নেব। তো এগুলো আমাদের মূলত মনে রাখতে হবে ম্যাপ থেকে। দেখো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম, ঠিক আছে, এই তিনটে যে জেলা, এই তিনটে জেলার সঙ্গে আমাদের দেখো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই তিনটে জেলার সঙ্গে উড়িষ্যার বাউন্ডারি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো এই যে নিচে হচ্ছে পূর্ব মেদিনীপুর, তারপর পশ্চিম মেদিনীপুর, আর এই ঝাড়গ্রামের সঙ্গে ওড়িশার সীমানা রয়েছে। বিহারের সীমানাটা দেখে নিই, বিহারের সীমানা রয়েছে তোমার এই মালদার সাথে, তারপরে তোমার উত্তর দিনাজপুরের সাথে কিছুটা, আর এই দার্জিলিংয়ের সঙ্গে কিছুটা, একদম সামান্য সীমানা রয়েছে বিহারের সাথে। এবার ঝাড়খণ্ডের সঙ্গে দেখে নিই, ঝাড়খণ্ডের সঙ্গে আছে মালদা, এই যে মালদার সাথে, বীরভূমের সাথে, পশ্চিম বর্ধমানের সাথে, আর তোমার হলো এদিকে পুরুলিয়ার সাথে, আর কিছুটা ঝাড়গ্রামের সাথে। আশা করি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, এগুলো ম্যাপ থেকে করতে হবে, এবং এখানে আমি যেভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি যেটা তোমরা খাতাতে নোট ডাউন করে নিতে পারো, বা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করতে পারো, কার্তিকচন্দ্র মণ্ডলের বইটাও ফলো করতে পারো, ওখান থেকে তোমরা দাগিয়েও নিতে পারো।
ঠিক আছে, ইংলিশেও একটা আরিহান্তেরও একটা নো ইউর স্টেট বলে একটা বই পাওয়া যায়, এই বইটাও তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর নয়তো আমার এই ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে তোমরা কিন্তু পড়াশুনো করতে পারো। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই বাকি যে দুটো রাজ্য রয়েছে সিকিমের সঙ্গে এবং আসামের সঙ্গে। দেখো সিকিমের সঙ্গে দার্জিলিং আর কালিম্পং এই দুটো জেলার মধ্যে সঙ্গে সীমানা রয়েছে, আর এইদিকে দেখো আসামের সঙ্গে রয়েছে তোমার আলিপুরদুয়ার আর কোচবিহারের এই দুটো জেলার সীমানা। এবার আমরা দেশের সঙ্গে দেখব কোন দেশের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে বেশি সীমানা, কোন দেশের সঙ্গে কম সীমানা, এগুলো দেখবো। দেখো আমরা দেখেছি যে উত্তর পশ্চিমে নেপালের সাথে, উত্তর পূর্বে ভুটানের সাথে এবং বাংলাদেশের সাথে পূর্ব দিকে সীমানা রয়েছে। এর মধ্যে কিন্তু 2217 কিলোমিটার এই যে সীমানা এটা রয়েছে বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে যে ইন্ডিয়ার সাথেও কিন্তু বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি সেটার পরিমাণ বেশি এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গেও কিন্তু বেশি, ঠিক আছে? তো আর এই যে এখানে যে কিলোমিটার হিসেবে দেওয়া রয়েছে প্রত্যেকটা সীমানা, এবার এগুলো তোমাদের কিন্তু বইতে বিভিন্ন বইতে বিভিন্ন রকম ইনফরমেশন থাকে, আর গুগলেও তোমরা যদি দেখো একটু আলাদা থাকে। তো এক্সামে যখন কোয়েশ্চেন আসবে তখন একটু নিয়ারেস্ট তোমাদের করে নিতে হবে, বা এটার কাছাকাছি এই নাম্বার মানে এই যে কিলোমিটারগুলো দেওয়া রয়েছে কত কিলোমিটার এটার মোটামুটি নিয়ারেস্ট থাকলে তবে করে নিতে পারবে, ঠিক আছে? এবার এখানে আমরা নেপালের সঙ্গে দেখব যে দার্জিলিং জেলার সীমানা রয়েছে শুধুমাত্র, ভুটানের সঙ্গে রয়েছে তোমার এখানে আলিপুরদুয়ারের সাথে এবং জলপাইগুড়ির সাথে এবং কালিম্পংয়ের সাথে। আমরা ম্যাপ দেখেই এটা এগুলো কিন্তু পড়ে নিতে পারবো। আর সব থেকে বেশি বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে দেখো একদম যদি আমরা নর্থ ইস্টার্ন পোর্শনটা দেখি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে দেখতে পাবো যে কোচবিহার, তারপরে জলপাইগুড়ি, ঠিক আছে, জলপাইগুড়ির সঙ্গে কিছুটা, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপরে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সবকটা কিন্তু যতগুলো ইস্টে যতগুলো জেলা রয়েছে সবকটা জেলার সঙ্গে কিন্তু সীমানা শেয়ার করছে পশ্চিম বাংলাদেশের সঙ্গে, এই জেলাগুলো কিন্তু সীমানা শেয়ার করছে। প্রশাসনিক বিভাগগুলোর মধ্যে যে জেলাগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে দেখে নেব। আচ্ছা, প্রথমে প্রেসিডেন্সি বিভাগটা দেখলাম যে প্রেসিডেন্সি বিভাগে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, হাওড়া, এই জেলাগুলো রয়েছে তোমার প্রেসিডেন্সি বিভাগের মধ্যে। দেখো উত্তর চব্বিশ পরগনা এটা, দক্ষিণ চব্বিশ পরগনা এটা, এটা হাওড়া, এই ছোট্ট ইয়েলো কালারটা হচ্ছে তোমার কলকাতা, তারপরে হচ্ছে নদিয়া, ঠিক আছে? এই এই যে পোর্শনটা আমি পুরোপুরি তোমাদের পিঙ্ক কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাওড়া সমেত কিন্তু হাওড়া কলকাতা দুটোই কিন্তু আমাদের প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ছে। এই পোর্শনটা হলো আমাদের প্রেসিডেন্সি বিভাগ। এইবার আমরা দেখে দেখবো বর্ধমান বিভাগ। দেখো বর্ধমান বিভাগের মধ্যে কি কি পড়ছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম আর হুগলি। দেখো এই যে উপরে এটা হলো হুগলি, এইটা হলো তোমার পূর্ব বর্ধমান, এটা হলো পশ্চিম বর্ধমান, আর তারপরে এটা হলো তোমার আমাদের বীরভূম, তাই তো? এটা পড়ছে এই যে সবুজ রঙের প্রশ্নটা করে দিলাম, এটা হলো আমাদের বর্ধমান বিভাগ। এরপরে আমরা দেখব মেদিনীপুর বিভাগ। দেখো মেদিনীপুর বিভাগের মধ্যে রয়েছে বাকি যে কটা এদিকে রয়েছে পড়ে রয়েছে, এই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, ঠিক আছে? এই পোর্শনটা এটা হলো পুরোপুরি আমাদের মেদিনীপুর বিভাগ। এরপরে আমরা দেখব মালদা বিভাগ। দেখো মালদা বিভাগের মধ্যে যে জেলাগুলো রয়েছে সেগুলো হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ আর তোমার মালদা। তাহলে আমরা নিচ থেকেই একবারে দেখি, এখান থেকে যেহেতু এতটা হয়ে গেছে আমাদের, এইটা হলো মুর্শিদাবাদ, দেখবে বেগুনি রং দিয়ে বা ভায়োলেট কালার দিয়ে কিন্তু আমরা এটা দেখছি। এরপরে উপরেরটা মালদা, তারপরে হলো দক্ষিণ দিনাজপুর, তার উপরে হলো উত্তর দিনাজপুর। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এগুলো সমস্ত হলো আমাদের মালদা বিভাগের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে।
এরপরে আমরা দেখব তোমার লাস্ট যেটা রয়েছে জলপাইগুড়ি বিভাগ। ঠিক আছে, জলপাইগুড়ি বিভাগটা আমরা কালো রং দিয়ে দেখছি। জলপাইগুড়ি বিভাগে আমরা দেখতে পাচ্ছি উপরের যে ম্যাপ, মানে যে জেলাগুলো পড়ে রয়েছে এগুলো সবকটাই হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। এবার এর মধ্যে দার্জিলিং প্রথমটা, তারপর একটা কালিম্পং, তারপর একটা হলো জলপাইগুড়ি, এটা আলিপুরদুয়ার, আর এটা হলো কোচবিহার। তাহলে আমাদের এই ম্যাপগুলোকে কিন্তু এইভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি এগুলোকে মানে অনেক দিন ধরে মনে রাখতে পারবো, এগুলো আমরা ভুলবো না, তাই তো, একবার পড়ার পরে। তো সেই কারণে আমি বারবার বলছি যে তোমাদের কিন্তু জেলাগুলো আগে মুখস্থ করে নেওয়া অবশ্যই দরকার। তো এই গেল আমাদের মোটামুটি বিভিন্ন বিভাগ আর তার আন্ডারে যে জেলাগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোকে প্রথম থেকে এক নজরে দেখে নেব এবং তার সদর দপ্তরগুলো দেখে নেব। একদম নর্থের থেকে শুরু করছি, এটা দার্জিলিং। দার্জিলিংয়ের ক্যাপিটাল হচ্ছে তোমার দার্জিলিং। তারপরে কালিম্পং, কালিম্পংয়েরও হেডকোয়ার্টার বা ক্যাপিটাল বা সদর দপ্তর যাই বলো কালিম্পং। তারপরে জলপাইগুড়ি, তারপরে হলো আলিপুরদুয়ার, তারপরে হলো কোচবিহার। ঠিক আছে, এই যে জেলাগুলো এদের কিন্তু প্রত্যেকের যা নাম আর ক্যাপিটালের নাম সেম। আচ্ছা, এরপরে আমরা দেখব উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। উত্তর দিনাজপুরের ক্যাপিটাল হলো রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের হলো বালুরঘাট, আর মালদার হলো ইংলিশ বাজার। ঠিক আছে, এই তিনটে তো আমরা দেখে নিও। এরপরে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর চব্বিশ পরগনার বারাসাত, দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর, তারপরে দেখো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের ক্যাপিটাল হলো তমলুক, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঝাড়গ্রামের ঝাড়গ্রাম, বাঁকুড়ার বাঁকুড়া, পুরুলিয়ার পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের হলো আসানসোল, আর পূর্ব বর্ধমানের বর্ধমান, আর এদিকে বীরভূম, বীরভূমের হলো সিউড়ি। তাহলে আমরা মোটামুটিভাবে প্রত্যেকটা জেলা দেখে নিলাম এবং তাদের রাজধানীগুলো দেখে নিলাম। এর মধ্যে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে কিন্তু ম্যাক্সিমাম জেলাগুলোর নাম এবং তাদের যে ক্যাপিটালের নাম সেটা কিন্তু সেম আছে, ওই নামে কিন্তু একটা করে শহর বা ওরকম প্রশাসনিক এলাকা রয়েছে যেটাকে ক্যাপিটাল করা হয়েছে। আর যেগুলো শুধুমাত্র আলাদা আছে, যেমন ধরো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদের একটু ক্যাপিটালের নামটা আলাদা রয়েছে। ঠিক আছে, বাঁকুড়া, সিউড়ি রয়েছে, সেম নাম নয়। তো এইগুলো শুধু মনে রাখতে হবে আমাদের। এরপরে আমরা যে দেখব পশ্চিমবঙ্গের জেলাগুলো সম্পর্কে কিছুটা তথ্য আমরা একসঙ্গে জানব, যদিও এগুলো একটু পুরো সেশন মানে পুরো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির শেষের দিকে দিলে ভালো হয়। তবে আমি মনে করলাম যে যখন জেলাগুলো সম্পর্কে জানছি, একই সাথে বিভিন্ন ইনফরমেশানগুলো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসেছে, স্পেশালি তোমার WBCS-এর প্রিলিমস, মেইনস, এগুলো কিন্তু ভালো করে আমি স্টাডি করেছি, এবং অন্যান্য কিছু গভর্নমেন্ট জব যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে তার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন স্টাডি করেছি। তো এটা কিন্তু যে কোনো এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো একের সঙ্গে আমাদের জেলাগুলো দেখা হয়ে যাবে এবং জেলাগুলো সম্পর্কে যে তথ্য রয়েছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো দেখা হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওর পরে আমরা চলে যাব একদম ফিজিওগ্রাফিক ডিভিশন শুরু হবে আমাদের। তো ঠিক আছে, এবার দেখে নিই আমরা 1947 সালে পশ্চিমবঙ্গে 14টি জেলা ছিল, এই জেলাগুলোর নাম এখানে দেওয়া রয়েছে কী কী জেলা ছিল। ঠিক আছে, আর তারপরে কী কী জেলা হয়েছে নতুন নতুন সেগুলো মানে তার পরবর্তীকালে হয়েছে, তাই তো। আর পুরুলিয়া পশ্চিমবঙ্গের জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল 1956-এ 1st November। কোচবিহার বা কোচবিহার যাই বলো পশ্চিমবঙ্গের জেলা হিসেবে স্বীকৃতি পায় 1950 সালের 19শে জানুয়ারি। আচ্ছা, এইবার এই কোচবিহার কিন্তু আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল না। ঠিক আছে, এবার তারপরে দেখো পশ্চিমবঙ্গের 23টি জেলা আছে এখন বর্তমানে, নবতম জেলা মানে নতুন যে জেলাগুলো হয়েছে সেগুলো হলো আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। দেখো এখানে আমরা দেখে নিই, এখানে এই যে ছোট্ট ম্যাপটা, এটা হচ্ছে কালিম্পং, তারপরে এটা হলো আলিপুরদুয়ার,
এটা হলো আলিপুরদুয়ার, তারপরে আরেক আর রয়েছে কি ঝাড়গ্রাম আর পশ্চিম বর্ধমান। ঝাড়গ্রাম হলো এটা আর পশ্চিম বর্ধমান হলো এটা, ঠিক আছে। বর্ধমানকে ভেঙে করা হয়েছে। এবার এইগুলো কোন জেলা ভেঙে কত সালে হয়েছে এগুলো আমরা পরের স্লাইডগুলোতেই পেয়ে যাব। উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটো মিলে আগে ছিল আমাদের চব্বিশ পরগনা, যেটা 1980 সালের পয়লা মার্চ, ঠিক আছে, যেটাকে ভাগ করা ভেঙে গঠন করা হয়েছে। এই যে শালটা কোথাও একটু আলাদা পাওয়া যায়, দেখেছি 1985 বা 86 এরকম দেখেছি কোথাও, আর গুগলে আমি দেখেছি উইকিপিডিয়াতে বা গুগলে দেখেছি 1980। তো এটা তোমরা একটু ক্রস চেক করে নিও, বিভিন্ন এক্সামে যা এসেছে সেই অনুযায়ী তোমরা করে নিও, যদি কিছু জানতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আচ্ছা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এটা আগে একটাই জেলা ছিল যার নাম ছিল পশ্চিম দিনাজপুর। পশ্চিম দিনাজপুর এই জেলাটি দুভাগে ভাগ হয়ে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর হয়েছে 1992 সালের পয়লা এপ্রিল। পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর আগে ছিল মেদিনীপুর জেলা হিসেবে, একটা জেলা হিসেবে। 2002 সালের পয়লা জানুয়ারি এই দুটো ভাগ হয়ে গেছে দুটি জেলাতে। আলিপুরদুয়ার হচ্ছে জলপাইগুড়ি থেকে তৈরি হয়েছে নতুন জেলা, যেটা হচ্ছে 25 জুন 2014 সালে। আমরা আগেই বলেছি যে আলিপুরদুয়ার, এটা আলিপুরদুয়ার দুটো ভাগে ভাগ হয়েছে 2014 সালের 25 জুন, ঠিক আছে। আচ্ছা, আগেরগুলো ম্যাপে আমাদের দেখা হলো না, এই দেখো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা, এই দুটো সেপারেট হয়েছে। আর এদিকে তোমার হলো আগে মানে এই দুটো চব্বিশ পরগনা ছিল আর এই দুটো মেদিনীপুর ছিল। এখান থেকে আমরা দেখলাম 2002 সালে এই দুটো সেপারেট হয়েছিল। আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হলো এই যে এই দুটো উপরে এই দুটো জেলা ডিভাইড করা হয়েছে 1992 সালের পয়লা এপ্রিল। আচ্ছা, তারপরে দেখো কালিম্পং, কালিম্পং জেলাটা কিন্তু আমাদের দার্জিলিং থেকে তৈরি হয়েছে, এই যে উপরে জেলাটা দেখতে পাচ্ছ। আর তারপরে হলো ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর থেকে গঠিত হয়েছে আর বর্ধমানকে ভেঙে গঠন করা হয়েছে পশ্চিম বর্ধমান, যেটা 7 এপ্রিল 2017-তে তৈরি হয়েছে। আর এই পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, এটা হয়েছে কবে, 4 এপ্রিল 2017, 14 এপ্রিল 2017, এটা হচ্ছে এই এই সময় মানে এই তারিখে হয়েছে কালিম্পং তৈরি হয়েছে। তো এবার আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিস্ট করে আমি ডেট ওয়াইজ দিয়ে দিয়েছি শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার, যদি কোনো কনফিউশন হয় সেটা তোমরা জানাবে। আর এইরকমভাবে এত সুন্দর করে কিন্তু কোথাও তোমরা প্রেজেন্টেশন দেখতে পাবে না। তো এটা একটু আমার ভিডিওটাকে তোমরা যারা দেখছো লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো। আচ্ছা, এইবার আমরা আরও কিছু ইনফরমেশন দেখে নিই। ক্যালকাটার নামটি পরিবর্তিত হয়ে কলকাতা হয় পয়লা জানুয়ারি 2001 সালে। 2050 সালে কোচবিহার জেলাটি ভারতের অন্তর্ভুক্ত হয়। দার্জিলিং কথার অর্থ হচ্ছে বজ্রের দেশ। ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিবর্তন করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হয় পয়লা জানুয়ারি 2001 সালে। মানে এই ক্যালকাটা থেকে কলকাতার নামও যেদিন পরিবর্তিত হয় মিউনিসিপ্যালিটিটাও তাই কিন্তু একই দিনে কিন্তু করা হয়। পশ্চিমবঙ্গের 20তম জেলা আলিপুরদুয়ার, 21তম কালিম্পং, 22তম জেলা ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গের 23তম জেলা হলো পশ্চিম বর্ধমান। আচ্ছা, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকর হয় 1956 সালে। পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন থেকে কালেক্ট করা রয়েছে, তো এগুলো তোমাদের অনেক কাজে আসবে আশা করব আগামী পরীক্ষাগুলোতে এগুলো তোমরা কমন পাবে। আচ্ছা, এবার আরও কিছু তথ্য রয়েছে এখানে দেখে নিই। 1930 সালে ড্যাম্পিয়ার ও হজেস নামে দুজন সার্ভে অফিসার সুন্দরবনের সীমানা নির্ধারণ করেন। দক্ষিণ পশ্চিমের কুলপির নিকট থেকে উত্তর পূর্বে বসিরহাট পর্যন্ত একটি কাল্পনিক রেখা যার নাম দেওয়া হয় ড্যাম্পিয়ার এবং হজেস লাইন, ঠিক আছে। এই সুন্দরবনের যে সীমানা সেটা কিন্তু নির্ধারণ করেন এই ড্যাম্পিয়ার ও হজেস নামে দুজন সার্ভে অফিসার, ঠিক আছে। এটা সম্ভবত তোমার 2020 প্রিলিমসে WBCS এর প্রিলিমসে এই কোয়েশ্চেন এসেছে ড্যাম্পিয়ার ও হজেস লাইন এর উপরে বেস করে। আচ্ছা, অশোক মিত্র প্রশাসনিক সংস্কার কমিটি উত্তর চব্বিশ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুটি যে বিভাগ করা তাদের সুপারিশে কিন্তু বিভাজিত হয়েছিল। বিভূতিভূষণ অভয়ারণ্য, ঠিক আছে, বিভূতিভূষণ অভয়ারণ্য বনগাঁ জেলাতে অবস্থিত। আচ্ছা, এবার এই এখানে আমরা জানি যে নিচের পোর্শন আমাদের
এটাও তো উত্তর চব্বিশ পরগনার, এখানে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, তাই তো? আচ্ছা, উত্তর চব্বিশ পরগনায় কিন্তু রয়েছে আমাদের বিভূতিভূষণ অভয়ারণ্য, আর দক্ষিণ চব্বিশ পরগনার একদম দক্ষিণ দিকে রয়েছে আমাদের সুন্দরবন, তাই তো? এই যে এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে রয়েছে। আচ্ছা, এবার এইখানে আরো কিছু জিনিস আমরা দেখে নেব, যে চন্দ্রকেতুর গড় বারাসাত বসিরহাট রোডে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত, এখানে খনন করে প্রাচীন যুগের মৌর্য, মানে প্রাচীন যুগের মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল যুগ এবং বিভিন্ন ঐতিহাসিক যে যুগে মানুষের বসবাসের বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে, ঠিক আছে? এটাও ওই উত্তর চব্বিশ পরগনায় পাওয়া গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গড়ে ওঠা নবতম দ্বীপ হলো পূর্বাশা বা নিউমুর, যেটা তোমার ওই জলের তলায় এখন সম্ভবত রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলো ফালতা জেলা, প্রথম মানে প্রথম যে হয়েছিল সেটা হলো ফালতা, ফালতাতে হয়েছে, ফালতা জেলা না ফালতা, ঠিক আছে, বা ফলতা। আচ্ছা, শিবপুর বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত, হাওড়া জেলায় হলো আমাদের দেখে নিয়েছি আমরা এই যে হুগলি উপরে আর নিচে হাওড়া, আর হাওড়াকে ভারতের গ্লাসগো বা বার্মিংহাম বা শোফিল্ড বলা হয়। এবার আমি বারবার করে তোমাদের জেলাগুলো দেখাচ্ছি, এটার একটাই কারণ যে তোমাদের বারবার করে দেখতে দেখতে জেলাগুলো আরো ভালো করে মুখস্থ হয়ে যায় যাবে। এবার দেখো, বিশ্বের দীর্ঘতম ব্যস্ততম ক্যান্টিলিভার সেতু হলো হাওড়া ব্রিজ, যার বর্তমান নাম রবীন্দ্র সেতু। 1947 সালে নদিয়া জেলার নাম সাময়িকভাবে দেওয়া হয়েছিল নবদ্বীপ এবং পরে বাতিল করে আবার নদিয়া রাখা হয়েছে। নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। কলকাতা বন্দর, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, কলকাতা বন্দরটা হচ্ছে বন্দরের নাব্যতা, নাব্যতা বৃদ্ধি করতে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়, ঠিক আছে? নির্মাণ কাজ শুরু হয়েছিল 1962 সালে এবং শেষ হয় 1971 সালে, আর এই বাঁধটি, রাত্রি নয়, বাঁধটির দৈর্ঘ্য 2240 মিটার। আচ্ছা, নাব্যতার ব্যাপারটা কি? নাব্যতা হলো যে তোমার নদীতে যদি খুব বেশি পলি থাকে এবং পলি সঞ্চিত হয় বছর বছর এবং সেখানে গভীরতা কম হয়, তখন কিন্তু সেখানে জাহাজগুলো চলতে পারে না, ঠিক আছে? তাই জন্য নদীর গভীরতাটা বেশি থাকা দরকার, মানে নৌ পরিবহনের অসুবিধা হয়, ঠিক আছে? এই কারণে নাব্যতার দরকার, মানে যাতে তোমার ফারাক্কা ব্যারেজটা এই পজিশনে করা হয়েছে, এখানে সরি, এখানে এই এই পজিশনে করা হয়েছে, ফারাক্কা ব্যারেজটা এই পজিশনে রয়েছে গঙ্গা নদীর ওপর, ঠিক আছে? গঙ্গা নদী এরকম এপাশ থেকে এসে বাংলাদেশে মেইন শাখা চলে গেছে, আর এইখান থেকে নিচে চলে এসেছে তোমার ভাগীরথী হুগলি, আর এদিকে পদ্মা নামে চলে গেছে বাংলাদেশে, তাই তো? এই যে দুটো শাখার মাঝখানে এখানে আমাদের ফারাক্কা ব্যারেজটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে? ফারাক্কা ব্যারেজ তৈরি করার একমাত্র কারণ হলো কলকাতা বন্দরের যে নাব্যতা সেটাকে তোমার বৃদ্ধি করা। আচ্ছা, এইবার আমরা দেখি যে দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয়েছিল। দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে গঠিত হয়েছিল, ডিভিসি। বাঁকুড়ার বিষ্ণুপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত, হুগলিতে পর্তুগিজদের কলোনি ছিল এবং চন্দননগরে ফরাসিদের বা ফরাসিদের তোমার কলোনি ছিল, আর পুরুলিয়ার আগের নাম ছিল মানভূম। জলপাইগুড়ি শহরে প্রথম ভারতের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল জলপাইগুড়ি শহরে।